ফেরদৌস ভাইয়ের সঙ্গে আমার কয়েকটা কাজ হয়েছে, কয়েকটা প্রোগ্রামে দেখা হয়েছে। উনি অনেক ভালো মনের মানুষ। প্রথম কথা হচ্ছে, ফেরদৌস ভাই আমাদের খুব পছন্দের একজন নায়ক, এবং আমরা যারা শিল্পীরা আছি তাকে অবশ্যই অনেক অনেক শুভকামনা করছি এই কারণে, কারণ উনি অনেক দিন ধরে রাজনীতির সঙ্গে আছেন আমরা দেখেছি, এবং উনি যেহেতু ধানমন্ডি 10 থেকে নির্বাচন করছেন, তো আমাদের সকল শিল্পীর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা। এবং দর্শকদেরকে বলবো যে আপনারা সবাই ভোট কেন্দ্রে আসুন, একটি করে হলেও একজন অভিনেতাকে ভোট করুন, কারণ আমরা আশা রাখতে পারি, তাই না? আমরা আশা রাখতে পারি, কারণ উনি একজন শিল্পী, আর আমরা জানি শিল্পীর হৃদয় অনেক বড় হয়। সো আশা করছি ফেরদৌস ভাই আপনাদেরকে নিরাশ করবে না। সো ভোট কেন্দ্রে আসুন, আপনার মূল্যবান ভোটটি দিয়ে যান। ফেরদৌস ভাইয়ের সঙ্গে আমার কয়েকটা কাজ হয়েছে, কয়েকটা প্রোগ্রামে দেখা হয়েছে। উনি অনেক ভালো মনের মানুষ, এবং আমরা তো উনার অনেক মানে ছোট স্নেহ করেন, দেখলে কথা বলেন, এটাই আমাদের কাছে অনেক পাওয়ার। এর বেশি তো আমরা অন্য কিছু চাইও না। তো আমি অ্যাজ অ্যান আর্টিস্ট হিসাবে ওনাকে অনেক অনেক শুভকামনা আমার তরফ থেকে রইল। বিশ্বমান হয়েছে সভাপতি হাজী মোহাম্মদ সেলিম ভাই, 14 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন খোকন ভাই, এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খোকন ভাই, 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তারিকুল ইসলাম সজীব, এবং সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াকিব। তাহলে 7 তারিখে আমাদের নৌকার মনোনীত প্রার্থী যারা ফেরদৌস আহমেদকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ভোট কেন্দ্রে যেয়ে বিপুল ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট, এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।